हेलो स्टूडेंट्स, नवोदय वर्ल्ड पक्ष शर्मिना उइन एकेडमी सबा स्वागत। शतकरार द्वितीय पर्व कैकटी इम्पर्टेंट अंकगल तुम्हारे करब जगह जे एन भिस पशापाशी विभिन्न कम्पिटिटिव परीक्षा प्राय आर प्रथम पर्व शतकरा सम्पर्क डिटेल्स आलोचना करी तुम्हारा जरा देखो ता देखे ने डेस्क्रिपने लिंक दिए देव। चलो प्रथम प्रथम प्रश्न देखे नी। निम्नलिखित भग्नांशगुली के शतकरा प्रकाश करो। एक नम्बर आज 9/40, दो नम्बर आज 7/5। सूत्रे जेने भग्नांश के शतकरा परिणत करार्जन भग्नांश के 100 दिए गुण करते हैं। ताले ए 9/40 के आम्रा लिखब 9/40 गुणित 100%। एबार एटिके काटाकाटी करे पाबो 45/2%। एटिके आम्रा पूर्ण संख्या लिखते पारी 22^2%। द्वितीय प्रश्नटा नी। এবারে 7/5 সমান পাবো 7/5 গুণিত 100%। এটিকে কাটাকাটি করে পাবো 140%। দুই নম্বর প্রশ্নটা নেই। নিম্নলিখিত শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো। এক নম্বর আছে 25%, দুই নম্বর আছে 60%। এক্ষেত্রেও সূত্রে আমরা জেনেছি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে শতকরাকে 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে আমরা পাবো 25% সমান 25/100। এটিকে কাটাকাটি করে পাবো সমান 1/4। অন্যদিকে 60% সমান পাবো 60/100। এটিকেও কাটাকাটি করে পাবো সমান 3/5। এবারে তিন নম্বর প্রশ্নটা দেখি। নিম্নলিখিত শতকরাকে অনুপাতে প্রকাশ করো। প্রথমে আছে 12%, দ্বিতীয় আছে 7.5%। এখানে शतकरा के प्रथम भग्नांशे प्रकाश करते भग्नांश के अनुपाते प्रकाश करते अर्थात 12% के भग्नांशे पा 12/100। एबारे एटीके काटाकाटी करे छोटो करे नेब एखान थेके पाबो समान 3/25। एबारे एटीके अनुपात करे पाबो 3:25। दो नम्बर दागे 7.5%, एटी एकटी दशमी भग्नांश। प्रथम एटीके भग्नांशे प्रकाश करे नेब समान पाबो 7.5/100। एबारे एर दशमिकटा आमरा तुले नेब। दशमिक संख्यार पर देखो एकटी संख्या आछे ताई एकेर पिछने एकटा शून्य दिए नीचे गुण हबे। ताहले एखान थेके आमरा एटिके लिखब 75/100 × 10। एबारे एटिके काटाकाटी करब समान पाबो 3/40 समान 3:40। एर परेर प्रश्न, निम्नलिखित अनुपात के शतकराय प्रकाश कर। एक नम्बर दागे आछे 5:4, दो नम्बर दागे आछे 8:5। एक्षेत्रे ए अनुपात टीके प्रथमे भग्नांशे प्रकाश करे नेब, तारपरे ताके शतकराय प्रकाश करब। 5:4 समान पाबो 5/4 समान 5/4 × 100%। एबारे एटीके काटाकाटी करे पाबो 125%। একই ভাবে 8:5 কে আমরা লিখব 8/5 সমান পাবো 8/5 × 100% সমান পাবো 160%। এবারে পাঁচের দাগের প্রশ্ন নেই। নিম্নলিখিত শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এক নম্বর দাগে আছে 0.4%, দু নম্বরে আছে 8%। 0.4% কে আমরা লিখব 0.4/100। এবারে এর দশমিক বিন্দুটা তুলে নেব সমান পাবো 4/100 × 10। এবারে এই 4 কে 100 × 10 অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে নেব সমান পাবো 0.004। একইভাবে 8% কে সমান লিখব 8/100। এখানে 8 কে 100 দিয়ে ভাগ করে পাবো 0.08। এবারে ছয় দাগের প্রশ্ন নি। 130 টাকার 20% হয়। এক্ষেত্রে তোমরা জানো এর মানে গুণ বোঝায়। অর্থাৎ এখান থেকে আমরা এটিকে লিখব 130 × 20/100। এটাকে কাটাকাটি করে পাবো 26 টাকা। অর্থাৎ 130 টাকার 20% হয় 26 টাকা। পরের প্রশ্ন, 250 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? এক্ষেত্রে এটি সমাধানের ক্ষেত্রে ধরে নি 5 কিলোগ্রামের x% সমান 250 গ্রাম। এখানে 5 একক আছে কিলোগ্রামে আর 250 একক আছে গ্রামে।
তাহলে এটিকে সমাধানের আগে আমাদের দুটোকে একই এককে পরিণত করে নেব। তাই কিলোগ্রামকে আমরা প্রথমে গ্রামে প্রকাশ করে নেব। তাহলে এখান থেকে পাব 5 গুণিত 1000 গুণিত x পার্সেন্ট সমান 250 গ্রাম, বা 5 গুণিত 1000 গুণিত x পাই 100 সমান 250, বা x সমান 250 বাই 50। এবারে এটিকে কাটাকাটি করে পাবো 5, অর্থাৎ আমাদের নির্ণয় উত্তরটি হবে 5%। এবারে পরের প্রশ্নটি দেখি। একটি স্কুলের 70% ছাত্র ছেলে, যদি ওই স্কুলে মোট ছাত্রী সংখ্যা 240 হয় তবে ছাত্র সংখ্যা কত? এখানে ছাত্র সংখ্যা 70% হলে ছাত্রী সংখ্যা হবে 100-70=30%। শর্ত অনুসারে এই 30% সমান হচ্ছে 240 জন। তাহলে এখান থেকে আমরা 1% পাবো 240/30, বা 70% সমান পাবো 240×70/30, এটিকে কাটাকাটি করে পাবো সমান 560। অর্থাৎ ওই স্কুলে ছাত্র সংখ্যা হয় 560 জন। এবারে 9 প্রশ্নটা দেখি। এক ব্যক্তির বেতন 25% বৃদ্ধি হয়ে হয় 30,000 টাকা, তবে ব্যক্তিটির বেতন কত ছিল? এখানে ব্যক্তিটির বেতন 25% বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যক্তিটির বেতন 100 টাকা থেকে বেড়ে 125 টাকা হয়েছে। এখানে ধরি ব্যক্তিটির বেতন ছিল 100 টাকা, তাহলে এখান থেকে আমরা এটিকে লিখতে পারি x×125/100=30,000, বা x=30,000×100/125। এবারে এটিকে কাটাকাটি করে পাবো 24,000, অর্থাৎ ব্যক্তিটির বেতন ছিল 24,000 টাকা। এবারে পরের প্রশ্ন নিই। একটি পরীক্ষায় পাস করার জন্য 36% পেতে হবে। একজন ছাত্র 145 নম্বর পায় এবং 35 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষার মোট নম্বর কত? এখানে ছাত্রটি 145 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ পাস নম্বরটি হয় 145 যুক্ত 35 সমান 180। এই 180 নম্বর 36%-এর সমান, অতএব মোট নম্বর 100% সমান পাবো 180×100/36। এবার এটিকে কাটাকাটি করে পাবো সমান 500, অর্থাৎ মোট 500 নম্বরের পরীক্ষাটি ছিল। এবারে পরের প্রশ্ন। একটি শহরের জনসংখ্যা 50,000, যদি ওই শহরের জনসংখ্যা 10% হারে বাড়ে তবে 2 বছর পরে মোট জনসংখ্যা কত হবে? সূত্রানুসারে আমরা জানি জনসংখ্যা সমান p×1+r/100n। এখানে p সমান 50,000, r সমান 10, n সমান 2। এই মানগুলোকে আমরা বসিয়ে পাব সমান 50,000×1+10/100২ সমান পাবো 50,000×, এবার এটিকে যোগ করে পাবো 10×1/10 তার স্কোয়ার, 50,000×11/10² সমান 50,000×11/10×11/10। এবারে এটিকে কাটাকাটি করে গুণ করে পাবো 60,500 জন, অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা হবে 60,500 জন। এবারে পরের প্রশ্ন দেখি। স্বামীর বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পায়, তবে তার বেতন শতকরা কত পরিবর্তন হবে? এই অঙ্কটিকে আমি ট্র্যাডিশনাল এবং শর্ট ট্রিক্স দুটোতেই করে দেখাবো। প্রথমে এটিকে ট্র্যাডিশনাল মেথডে করি। এখন যদি বেতন 100 টাকা ধরি, তাহলে সেটি 20% বেড়ে হবে 120 টাকা, পরে আবার 20% হ্রাস হয়েছে, অর্থাৎ 100 টাকা থেকে কমে হয়েছে 80 টাকা। তাহলে এবারে এই 120 টাকা থেকে কমে কত টাকা হবে সেটা বের করব। তাহলে এটাকে বের করি, 100 টাকা কমে হয় 80 টাকা, 1 টাকা কমে হবে 80/100, অতএব 120 টাকা থেকে কমে হবে 80×120/100=96 টাকা, অর্থাৎ আমাদের মোটের উপর বেতন হ্রাস পেয়েছে 100-96=4 টাকা। এবার এটিকে শর্ট ট্রিকে করি। তোমরা মনে রাখবে, যখন কোন সংখ্যা প্রথমে x% বৃদ্ধি ও পরে x% হ্রাস, বা প্রথমে x% হ্রাস এবং পরে x% বৃদ্ধি হয়, তখন সামগ্রিকভাবে সংখ্যাটি সর্বদা হ্রাস পায়।
এবং এর মান হবে x স্কয়ার বাই 100%। এখানে এই অঙ্কটিতে x মান আছে 20, অতএব শতকরা হ্রাস পাবে 20 স্কয়ার বাই 100% সমান 20 গুণিত 20 বাই 100 সমান 4%, অতএব বেতন 4% হ্রাস পাবে। এবারে পরের প্রশ্নটা নিই। যদি এ এর 30% সমান বি এর 20% সমান সি এর 1/12 অংশ হয়, তবে এ ইস টু বি ইস টু সি সমান কত? এখানে ধরি এ এর 30% সমান বি এর 20% সমান সি এর 1/12 সমান কে, বা এ গুণিত 30/100 সমান বি গুণিত 20/100 সমান সি গুণিত 1/12 সমান কে। অর্থাৎ এখানে তিনটি রাশি প্রত্যেককে কে এর সমান, তাহলে আমরা লিখতে পারি এ গুণিত 30/100 সমান কে, বা বি গুণিত 20/100 সমান কে, বা সি বাই 12 সমান কে। এবার এটিকে কাটাকাটি করে নেব, সমান পাব 3a/10 সমান কে, এটিকে পাব b/5 সমান কে, আর এটিকে পাব c/12 সমান কে। এবার এই প্রথমটিকে সমাধান করি। এখানে আমরা পাব 3a = 10k বা a = 10k/3, এখানে পাব b = 5k, আর এখানে পাব c = 12k। এবার আমরা এখানে a:b:c সমান পাব 10k/3:5k:12k। এবারে প্রত্যেক সংখ্যাটিতে কে আছে তাহলে কেটিকে আমরা তুলে দেব, এবং হরের লসাগু 3 দিয়ে আমরা প্রত্যেক অনুপাতকে গুণ করব, সমান পাব 10:15:36। আরো একটি অঙ্ক নি। এ সমান বি এর 150%, তবে বি এ প্লাস বি এর কত পার্সেন্ট? এখানে এ সমান বি এর 150% আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ সমান বি গুণিত 150/100, বা এ সমান 3b/2। এবারে আমরা এ প্লাস বি তে এ সমান এই 3b/2 এই মানটি বসাবো, সমান পাবো 3b/2 যুক্ত বি সমান 3b + 2b/2 সমান 5b/2। এবারে ধরি এ প্লাস বি এর এক্স পার্সেন্ট সমান বি, বা এ প্লাস বি গুণিত x/100 সমান বি, বা এখানে এ প্লাস বি এর মানটি বসিয়ে পাবো 5b/2 গুণিত x/100 সমান বি, বা x সমান বি গুণিত 2x/5b। বি কেটে যাবে, 100 কে 5 দিয়ে কাটাকাটি করে পাবো 20, এবারে সমান পাবো 20 × 2=40, অর্থাৎ নির্ণয় উত্তর হবে 40%। মোটামুটি শতকরার বিভিন্ন ধরনের এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি তোমাদের কাছে তুলে ধরলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং নতুনরা উইন একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটিকে টিপে দেবে। আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।